শোনা যাচ্ছে মানুষের মুখের উপরে নাকি বলি দিয়েছেন না, তার মানে পৃথিবীর অসুখ সারছে না সহসা, মানুষকে দেবে না মুক্তি করোনা। অবশ্য আকাশে বাতাসে কিছু শর্তের কথা ভাসছে, যাচ্ছে শোনা, শর্ত পালন অথবা নিয়তি মহামারী সহজে থামছে না, এ যুদ্ধ বুঝি এখনই থামছে না। সব কিছু নাকি বলেছেন স্টেট গার্ড, কি করতে হবে কি করা যাবে না, বন্ধ করতে হবে মানবতার বিরুদ্ধ সকল কারবার। এতকাল হয়েছে তাদের বর্জি অপবিত্র, অবরুদ্ধ নদী সাগর প্রতিটি জলাধার, প্রবাহ পথগুলো করতে হবে প্রকৃতি সম অবমুক্ত আবার। চিড়িয়াখানার খাঁচায় পশুর বদলে বন্দি হয়ে থাকতে হবে, একে একে প্রত্যেক মানব করোনার কাছে অসহায় আত্মসমর্পণ করেও যেহেতু হয়নি হুশ, ততক্ষণ অন্তত বন্দি রবে অবলার অসহায়ত্ব যন্ত্রণা যতক্ষণ না করে অনুভব। নির্বাসনে পাঠাতে হবে চিরতরে সঙ্গীত অস্ত্র ঝনঝনানি মৃত্যুর কলরব। মানুষের পৃথিবীতে আজ যেহেতু বেঁচে আছে মানুষ নামে তাদেরই প্রেতাত্মা, পুনরায় করতে হবে একে বাসযোগ্য। ডাইনোসরের মতো বিলুপ্তি ঘটাতে হবে মানুষ মারার যাবতীয় আয়োজন বর্বরতা, অহেতুক শিল্পকারখানা যত, দখলদারিত্ব এবং সকল সহিংসতা। মানুষের সাথে মানুষ নয়, যুদ্ধ হতে পারে কেবল ভিন গ্রহ থেকে আসে যদি এলিয়েন অভিপ্রায়ে এ ভূমি দখল। তার কাটার বদলে ফুলে ফুলে ভরিয়ে তুলতে হবে রাষ্ট্রীয় সীমানা, মানুষ তরে তৈরি জগতের প্রতি ইঞ্চিতে প্রত্যেকেরই থাকবে সমান অধিকার। ভিসা নয়, তার অবাধ বিচরণে একমাত্রই বিপদ হবে, আদতেই সে মানুষ কিনা। যে প্রান্তে যে নামে চলুক মানুষ মৃত্যুর মহোৎসব আর মানবিক অবমাননা, এ মুহূর্তেই দিতে হবে তার সমাপ্তি ঘোষণা। কেউ আছেন, শুনেছেন শর্তগুলো পৌঁছেছে কিনা কারো কানে? জানি না, জানি না, কিচ্ছু জানি না, শুনি না, আমরা মুখাপেক্ষী বা কার? কোনো শর্ত মানি না, শর্ত মানি না।